सब ना कर छोटा मोटा हेलो अच्छा सा लगा जय श्री राम। अरे दादा गुरुदेव तो सब एवरीबॉडी दिस मी इंडियन स्केटर शिवा और आप लोग देख रहे हैं भाई का व्लॉग तो प्यार से देखते रहिए और उसका सब्सक्राइब कर देना व्लॉग सो हेलो गाइस कैमन आज सबाई आशा करछि तुम्हारा सकल ही भलो आज और आजकल भिडियोर टपिकटा एक आलदा कारण आज के मिटअप टाइप एक भिडियो मैं छोटो खाटो एक मिटअप हाँ हमें जानी हमारो सरकम मैं यूट्यूबारे यूटाओ है तो मिटअप कैन बोल हाँ छोटो खाटो एक मिटअप कारण दक्षिणेश्वर बालूघाट शहर सब बड़ो बड़ो यूट्यूब क्रिएटर आसबे तर संगे देखा कर आज के किस मुहूर्त तुम्हारे संगे तुले दे ওই দূরের আকাশ আজ রঙিন হলো বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো কোথায় আছিস? হ্যালো কোথায়? আমি কোথায় আমি ওভারব্রিজের নিচে কোন সাইডে যাব বলো? আমি বাস স্ট্যান্ডে আছি, বাস স্ট্যান্ডের ভিতরে ওভারব্রিজের নিচে আছিস তুই? যাবে সাইকেল যাবে না হ্যাঁ কই আচ্ছা তারপর বলো কেমন আছো সবাই? তাহলে চিন্তা করছো? और आप लोग देख रहे हैं भाई का व्लॉग तो प्यार से देखते रहिए और उसका सब्सक्राइब कर देना व्लॉग, कोई भी टेंशन नहीं है, अब बहुत मजा होने वाला है, अभी और भी पब्लिक आने वाली है तो आप लोग बने रहिए व्लॉग में। सब यूट्यूबर्स देर संगे मीट करती तो एर क्रेडिट का जाए सौम्यजित भाई संगे भाईर उपरे कारण ओई सकल के गैदार कर और चैनल नाम कि सौम्यजित संगे आज हिज हाइकिंग
প্রিয় ভাই মিহির বর্মন দা মিহির বর্মন চ্যানেল নাম আচ্ছা तो तुम्हारा होगा सभी को, मेरे को पता है। तो अभी भाई लोग सभी को इंट्रोड्यूस कर रहे हैं, इधर शॉपन खड़ा है और ये भाई तब से कैमरा लेके खड़ा था। इस भाई ने भी बहुत स्ट्रगल किया, तब से कैमरा लेके बस लगा हुआ था भाई, रिकॉर्डिंग में रिकॉर्डिंग, फोटो सेशन चालू हो गया सभी का। ये देखो सवार चैनलगुलो के लाइक करबें, कमेंट करबें, सब्सक्राइब करबें और बारे बारे মানে ভিডিওগুলো নতুন আসার সঙ্গে সঙ্গে দেখবেন। হ্যাঁ আমি একটা জিনিস শেয়ার করতে চাবো, এই সবসময় কি হয় একটা ছোট ক্রিয়েটর অনেক দিন ধরে খাটে, তো কারো হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, কারো পসিবল হয় না কি তাড়াতাড়ি হয়ে যাবে, তো লং টার্মে যারা খাটছে আপনারা তাদেরকেও সাপোর্ট করেন। সবার আগে আমার উপরে দায়িত্ব বেশি বর্তে আর বেশি রিস্কি কোনোদিনও করতে যাবে না, না কোনো দরকার নেই, টাইম নেই সময় অনেক আছে গ্রো করার। হ্যাঁ কিন্তু সবার আগে এডুকেশন ছাড়া কিচ্ছু হবে না, পড়াশোনা আগে, এডুকেশন ছাড়া কিচ্ছু হবে না, খালি পড়াশোনা বলছে রাস্তাগুলো জ্যাম হয়ে গেছে দেখতে পাচ্ছ, সবাই এখন যাবে বাড়ি, আমরা এখন বাড়ি যাবো, প্লিজ লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে। অনেকেই আসতে পারোনি তার জন্য দুঃখিত, আর যারা আসতে পারোনি নেক্সট আবার আমরা দেখা করব, আবার কোনো এক জায়গায় মিট আপ হবে, তো সবার সঙ্গে দেখা করে মানে ত্রিদীপ দা কাকা রাইডার্স এদের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো। এদের আমি আগে থেকেই ফলো করতাম, এরা অনেক মানে বড়ো ইউটিউবার আর আগে থেকে অনেক বছর আগে মানে 7-8 বছর আগেকার ইউটিউবার এরা। হ্যাঁ এখন জানি না কী কারণে ওদের একটু প্রবলেমের জন্য চ্যানেলের মানে একটু রিচ ডাউন হয়ে আছে বা চ্যানেল একটু বন্ধ হয়ে আছে, তো সেই জন্য আমি এটাই বলতে চাই যে যারা বসে গেছে চ্যানেল মানে যাদের চ্যানেল বসে গেছে তারা আবার বের হোক, আবার শুরু করুক নতুন করে, আর যারা শুরু করেছে বা যারা এগিয়ে যাচ্ছে তারা আরও ভালো করে এগিয়ে যাক, এটাই জাস্ট চাই। সবাই একসঙ্গে কাজ করি আর বড়ো কিছু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তোমাদের মতামত অবশ্যই জানাবে, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই দাবাবে। আর আমি আর নেক্সট টার্গেট কী আছে সেটা আমি কয়েকদিনের মধ্যে একটা ভিডিওতেই আপলোড করব, আর যতদিন আমি এই নেক্সট টার্গেটে বা নেক্সট প্ল্যানের উদ্দেশ্যে বের হচ্ছি না তো ততদিন আমি চাইছি যে আমি একটা মোটো ব্লগ টাইপের কয়েকদিনের জন্য করি। জাস্ট মনে হলো, তোমাদের মতামত যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও।